হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবার চলে আসছে আপনাদের মধ্যে আরেকটু গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর মধ্যে আমি দেখার জন্য চেষ্টা করব ছবি থেকে লেখা কিভাবে কনভার্ট করবেন, ছবি থেকে লেখা কিভাবে কনভার্ট করবেন এটার উপর আজকে ভিডিওটা টিউটোরিয়াল করবো। হয়তো অনেকজন বুঝতেছেন না ছবি থেকে লেখা কনভার্ট এটা কী জিনিস, ঠিক আছে? আমি প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদেরকে শর্টকাটে দেখাই বোঝার জন্য। 3344 দেখেন, কিছু কিছু ক্যাপশন থাকে এরকম ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাড করা, আমরা চাইলেও সেই লেখাগুলো কপি করতে পারি না, কারণ এটা হচ্ছে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডে কন্টেন্ট করা, বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডে স্ট্যাটাস করা। আবার ফেসবুকে গিয়ে ঢুকলে দেখা যায় অনেক স্ট্যাটাস পেজে মানে কিছু স্ট্যাটাস পছন্দ হয়, আমি চাই সেই লেখাটা কপি করার জন্য, বাট সেই লেখার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। সো অনেক সময় চাই শুধু ব্যাকগ্রাউন্ড ছাড়া আমি লেখাটা কীভাবে কপি করতে পারবো, এটার উপর ভিত্তি করে অনেকজনের টিউটোরিয়াল বানিয়েছে কিনা আমি জানি না, আমার এর পর্যন্ত এখনও চোখে পড়ে নাই, ঠিক আছে? আমি মনে করি এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও এটার উপর টিউটোরিয়াল। কথা হচ্ছে এ ধরনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছবিগুলো আপনারা কীভাবে কপি করতে পারবেন। ফেসবুকে অনেক সময় আমাদের কিছু ক্যাপশন পছন্দ হয়, সেই ক্যাপশনগুলো আমরা চাইলে চাপ মেরে কপি টেস্ট করতে পারি, বাট ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে যখন এরকম কোনো ক্যাপশন দেওয়া হয় সে ক্যাপশনটা আমার পছন্দ হলেও আমরা কপি করতে পারি না, ডাইরেক্ট সব বিষয়ে আমাদের ডাউনলোড করতে হয়। সো যাই হোক, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আজকের ভিডিওর মধ্যে আমি এমন একটি সিস্টেম দেখবো যে সিস্টেমের মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ডের অর্থাৎ ছবি থেকে লেখাগুলো কনভার্ট করতে পারবেন, ঠিক আছে? ছবি থেকে লেখাগুলো কনভার্ট করতে পারবেন। এখন এটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে প্রসেসিং একদম শর্টকাটেভাবে দেখা দেবো। সো যাই হোক, আর বেশি কথা বলবো না, আমি বেশি বকবক করবো না। সবার ফার্স্ট অফ অল যেটা কথা বলা, আপনারা যদি নিউ পার্সন যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লেটেস্ট আপডেট যদি ভিডিও যেতে পেতে চান অবশ্যই চ্যানেলটার নোটিফিকেশন বেল অন করে সবসময় পাশে থাকবেন। সো যাই হোক, আর বেশি কথা নয়, ভিডিওটা শুরু করা যাক। হ্যালো সুপ্রিয় দর্শক, আমি অলরেডি গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পর আমি আমার সরাসরি গ্যালারিতে চলে যাচ্ছি। কিছু আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড স্ট্যাটাস দেখাচ্ছি। মনে করেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেখতেছেন স্ট্যাটাসের উপর আমার কবিতা, আবার আরেকটা স্ট্যাটাস দেখতেছেন পাকলি। আমরা চাইলেও এই লেখাটা যদি আমার পছন্দ হয় চাইলেও আমরা কপি করতে পারি না, আমাদের কী করতে হয় এটা ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ড সহ ডাউনলোড করতে হয়। এবং দেখা যায় আমরা ফেসবুকে যদি যাই আমরা কিছু ক্যাপশন কপি করতে পারি। প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন আমি ক্যাপশনে চলে গেলাম, অত ফেসবুকে গেলাম, ফেসবুকে যাওয়ার পর মনে করেন আমি এই লেখাটা কপি করতে চাচ্ছি। সো এই ধরনের লেখাগুলো চাইলে আমরা কপি করতে পারি শর্টকাটে, বাট এগুলো চাইলে আমরা শর্টকাটে লেখাগুলো কপি করতে পারি না। এই লেখাটা চাইলেও চেপে দিলেও কপি হবে না, বাট এই লেখাটা কী করতে হবে, সেভ করতে হবে, আমাদের এভাবে সেভ করতে হয়। এখন চাচ্ছি আমি ব্যাকগ্রাউন্ড ছাড়া, এই লোগো ছাড়া, পেজের লোগো ছাড়া আমি চাচ্ছি শুধু এই লেখাটা কপি করার জন্য, বাট এটা কীভাবে সম্ভব, ঠিক আছে? সো আমি একটু আগে ইন্ট্রোর মধ্যে দেখাছিলাম ছবি থেকে কীভাবে লেখা কনভার্ট করবেন। সো আজকের সেই সিস্টেমটা আমি দেখাবো। এর জন্য কী করতে হবে, আপনারা মনে করেন যে লেখাটা কপি করতে চাচ্ছেন বাট কপি করতে পারতেছেন না, সে ছবিটা ডাউনলোড করবেন। মনে করেন আমি অলরেডি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর কী করতে হবে, আপনাদের থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। হয়তো অনেক সময় দেখা যায় মোবাইলের মধ্যে সে অ্যাপসটা থাকে, ঠিক আছে? গুগল পোর্টস একটা অ্যাপস পাবেন, অনেক সময় মোবাইলে সেটা অটোমেটিকলি থাকে, আর যদি না থাকে সেটা আপনারা প্লে স্টোরে গিয়ে গুগল পোর্টস চার্জ দিলে পেয়ে যাবেন, ঠিক আছে? প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর এখানে চার্জ করবেন গুগল পোর্টস। গুগল পোর্টস ডাউনলোড করলে চার্জ করলে এটা চলে আসবে, আপনারা লোগোটা একটু ফলো করেন, এটা হচ্ছে এটা, এই অ্যাপসটা ডাউনলোড করবেন। আর যদি মোবাইলে যদি থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। এখন কী করবেন, আমি সরাসরি সেই অ্যাপসের মধ্যে চলে যাব। আমি অলরেডি সেই অ্যাপসের মধ্যে চলে আসলাম। চলে আসার পর দেখেন এখানে আমি হচ্ছে একটু আগে যে স্ট্যাটাসটা ডাউনলোড করলাম, অর্থাৎ সে এখানে দেখেন এটা এখানে ডাউনলোড করছে, এখানে শো করতেছে, অর্থাৎ আমি এখানে ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধুমাত্র এই লেখাটা আমি কপি করব। এখন সেজন্য কী করতে হবে, এখানে একটা নিচে দেখেন ল্যান্ডস অপশন পাচ্ছেন, ল্যান্ডস অপশনে ক্লিক করবেন। এই ল্যান্ডস অপশনে ক্লিক করলাম, ল্যান্ডস অপশনে ক্লিক করার পরে আপনার হচ্ছে ল্যান্ডস অপশনে ক্লিক করার পর আপনার এখানে একটা মার্ক শো হবে, দেখেন চার বৃত্তি সিস্টেম একটা মার্ক শো হবে, ঠিক আছে? চার বৃত্তি সিস্টেম অর্থাৎ আপনি যে কোনো জায়গায় নিয়ে কাস্টমাইজ করতে পারবেন। তো এটা আমি একটু উপরে নিচে নিয়ে যেতে পারি, উপরে মানে যতটুকু আমার লেখাটা প্রয়োজন সে অনুযায়ী আমি এটার মার্ক করব। মার্ক করার পর দেখেন এখানে নিচের লেয়ারে আরেকটা অপশন পেয়ে যাচ্ছেন, টেক্সট অপশন। এই টেক্সট অপশনে ক্লিক করবেন, নিচের লেয়ারে টেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে এভাবে চেপে ধরবেন। এখন আমি লেখাটা এভাবে চেপে ধরবো, দেখেন আমি লেখাটা অলরেডি চেপে ধরতেছি, আমি লেখাটা অলরেডি চেপে ধরলাম, ঠিক আছে? লেখাটা চেপে ধরার পর এখানে নিচের লেয়ারে দেখেন একটা অপশন পেয়ে যাচ্ছে কপি টেক্সট, এই কপি টেক্সট অপশনটাতে ক্লিক করবেন। কপি টেক্সট অপশনে ক্লিক করলাম, আমি আবারও দেখেন আপনারা স্ক্রিনশটে দেখতেছেন বা স্ক্রিন রেকর্ডের মধ্যে দেখতেছেন লেখাটা, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আমি আবারও পড়ে শোনাচ্ছি।
যার জন্য অন্তর পুড়ে চাই খোঁজ নিয়ে দেখো তার অন্তরে তুমি নাই, ঠিক আছে। এখন এই লেখাটা আমি এভাবে এটা কেমন আমি কপি করব, অর্থাৎ ছবি থেকে লেখাটা আমি কনভার্ট করব। এখন কি করতে হবে, নিচে একটু কপি টেক্সট অপশন পাচ্ছে, কপি টেক্সটে ক্লিক করলাম, কপি টেক্সট হয়ে গেছে। এখন মনে করেন আমি নোটপ্যাডে গেলাম, নোটপ্যাডে যাওয়ার পর সেটা আমি সেভ করব। এখন আমি যেটা কপি করছি সেটা আমি এখানে পেস্ট করব, দেখছেন। অর্থাৎ আমি যেটা ব্যাকগ্রাউন্ড ছিল পিছনে পিক সে লেখাটা আমার পছন্দ হয়েছে, আমি ছবি থেকে লেখাটা কনভার্ট করছি। যার জন্য অন্তর পড়েছে খোঁজ নিয়ে দেখো তার অন্তরে তুমি নাই, এই লেখাটা আমি অলরেডি কপি করে পেরেছি। সো এভাবে চাইলে আপনারা যে কোনো ছবি থেকে লেখাগুলো কনভার্ট করতে পারবেন। সো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আজকে ভিডিওর মাধ্যমে যদি আপনারা যদি কোনো কিছু যদি শিখতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভালো মন্দ জানাবেন। এরপরে যদি ভুল ত্রুটি যদি হয় আমার অবশ্যই সেটা আপনারা কমেন্ট দৃষ্টিতে দেখবেন। আর এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও যেতে পেতে চান সবসময় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাথে সাথে ভিডিওটা আপনাদের নিউজ ফিড শো হওয়ার জন্য নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। সো যাই হোক, আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।